Assalamualaikum. Welcome to my channel. আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার এবং সহজ একটি রেসিপি, কনডেন্সড মিল্ক ব্রেড বা পাউরুটি রেসিপি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন বা ব্রেডে মিষ্টি খেতে ভালো লাগে তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। চলেন দেখে আসি বানাতে কি কি লাগবে। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আরও দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট এবং 1 চা চামচ লবণ। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে একটু ঘষে ঘষে মেশাতে হবে। এখন আমি দিয়ে দিলাম পানি। এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি, একবারেই দিব না, পানিটা আস্তে আস্তে দিতে হবে। একটু একটু করে দেব এবং মেশাতে থাকব। মিশাতে মিশাতে একটা নরম ডো তৈরি করব। আমার পানি দেওয়া হয়ে গেছে, আমার মনে হচ্ছে আর পানি লাগবে না। এখন আমি মিশাতে থাকব। আর একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব, নরম একটা ডো তৈরি করব। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আপনারা চাইলে এখানে গলানো বাটারটাও ইউজ করতে পারেন। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। পাউরুটি বানাতে হলে এই স্টেপটা খুবই জরুরি। আপনি যত ভালো করে মেখে নেবেন আপনার পাউরুটিটা কিন্তু ততই সফট এবং তুলতুলে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পর আমি আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। মধ্যে মধ্যে এটিকে একটি মসৃণ ডোয়ে তৈরি করতে হবে। আমার মসৃণ ডো তৈরি হয়ে গিয়েছে এবং হাত থেকেও আটাটা ছেড়ে আসছে, হাতে কোনো কিছু লেগে নেই এবং বাটির গা থেকে উঠে আসছে, অর্থাৎ আমার ডোটি একদম রেডি। এখন আমি পাউরুটি ডোটি রেডি হয়ে গেছে, এখন আমি এর উপর কিছুটা তেল ব্রাশ করে দিব এবং বাটির চারপাশেও কিছুটা তেল ব্রাশ করে দিব যাতে ড্রাই না হয়ে যায়, এবং 1 ঘন্টার জন্য ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব যাতে ফুলে ডাবল হতে পারে। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার পাউরুটির ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি চেপে চেপে ভেতর থেকে যে বাতাস ছিল সেটা বের করে নিচ্ছি এবং ভালোভাবে আরেকটু মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন ডোটাকে আমি নিয়ে নিচ্ছি এবং এটাকে বড় একটা রুটির শেপ দিব। বেলে রুটির শেপ দিতে হবে একটু লম্বা আকৃতির। রুটিটা বেশি মোটাও হবে না, আবার একবার পাতলাও হবে না। আমরা পরোটা সাধারণত যেভাবে খেয়ে থাকি সেই রকম পুরুত্ব হবে। 1/2 ইঞ্চির মতো পুরু করে আমি রুটির ডোটা বেলে নিচ্ছি। ভালোভাবে গোল করে বেলে নিচ্ছি, চারপাশে যাতে সমান হয়। কোনো পাশে উঁচু বা নিচু হলে কিন্তু ব্রেডটা দেখতে ভালো হবে না, এই জন্য আমাদেরকে চারপাশে সমানভাবে বেলে নিতে হবে। এখন আমি 2 পাশ থেকে একটু ফোল্ড করে নিচ্ছি। আপনারা যে প্যানটিতে পাউরুটি বেক করবেন ওই প্যানেরই যে সাইজ আছে সেইভাবে আমি নিয়ে নিয়েছি মাপটা এবং 2 পাশ থেকে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে কোনোটাকে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে ভালোভাবে গোল আকৃতি করে নিলাম। এখন আমার পাউরুটির যে ডাইস তার সমান হয়ে গেল। মাঝে মাঝে একটু ভাগ ভাগ করে দিচ্ছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যাতে দেখতে সুন্দর লাগে। আমি আসলে এই জন্যই দিয়েছি, আমার কাছে ভালো লাগলো ডিজাইনটা। এখন এগুলোকে একসাথে করে আমি ডাইসের মধ্যে আবার দিয়ে দিলাম। ভালো করে বসিয়ে দিচ্ছি যাতে 2 পাশে সমান থাকে। এখন এটাকে গরম জায়গায় রেখে দেবো 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পরে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছুটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। আর আজকের পাউরুটিটা কিন্তু আমি চুলাতেই বেক করব। চুলাতেও একদম ওভেনের মতো কিভাবে পারফেক্ট কালার আসে সেটা আপনাদেরকে দেখাবো। ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেছে, আর একটু ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যাতে কোনো দিকে ফাঁকা না থাকে।
এখন আমি উপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন আমি চুলাতে একটা হাঁড়ি 10 মিনিট আগেই প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। হাঁড়ির মধ্যে এখন স্ট্যান্ড দিয়ে দিব এবং পাউরুটির মোলটা বসিয়ে দিব। বসিয়ে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করব। চুলার হাঁচটা থাকবে মিডিয়াম লো হিটে। দেখতেই পাচ্ছেন 45 মিনিট পরে পাউরুটিটা একদম রেডি। উপর থেকেও মাশাআল্লাহ ওভেনের মতো একদম পারফেক্ট কালার এসেছে। দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিটি একদম রেডি। বুঝাই যাচ্ছে না যে এটি চুলায় তৈরি। চারপাশ থেকে এবং উপরে খুব সুন্দর কালার এসেছে। এখন আমি 1 চা চামচ কন্ডেন্স মিল্ক এবং 1 চা চামচ বাটার গলিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি। যেহেতু এটা কন্ডেন্স মিল্ক পাউরুটি, তাই সব দিক দিয়েই কন্ডেন্স মিল্কের একটা স্বাদ তো পাওয়া যাবে। এখন আমি একটা ভেজা টাওয়াল দিয়ে পাউরুটিটিকে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন পাউরুটিটি একদম নরম তুলতুলে হয়ে গেছে। এখন চারপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পাউরুটিটাকে উল্টো করে দিলাম এবং উপরে যে কাগজ দিয়েছিলাম কাগজটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার উল্টো সাইডেও একদম পড়েনি, খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারাও এভাবে চুলাতেই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম পারফেক্ট কালার এবং তুলতুলে হয়ে তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা নরম, সফট, তুলতুলে। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, কারণ এটা অনেক মিষ্টি বা কন্ডেন্স মিল্কের দারুণ একটা টেস্ট থাকে। দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম পারফেক্ট। আমি একটু কেটে দেখাবো আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটাও একদম নরম তুলতুলে, সফট, মোলায়েম একটা পাউরুটি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।